আপনি হয়তো মোরগের খেলা দেখেছেন, বানরের খেলাও দেখেছেন, কিন্তু খরগোশের খেলা কি কখনো দেখেছেন? আজকে দেখবেন কেহেরমান খরগোশের মজার খেলা। সে এমন খেলা দেখাতে পারে যার জন্য সে এখন একটা সেলিব্রিটি খরগোশ, আর সবাই ওকে ভালোবাসে। আমার এই কিউট পোষা খরগোশটার নাম কেহেরমান। এমনিতে সে খুব ভদ্র ছেলে, সে প্রতিদিন আমাদের সাথে খেলাধুলা করে। গ্রো লাইফের আজকের ভিডিওতে আপনি দেখবেন কেহেরমান খরগোশের খেলাধুলার মজার কিছু ভিডিও, যেটা দেখার পর আপনি ওকে আরও বেশি পছন্দ করতে শুরু করবেন। সো আসুন শুরু করি। এই যে প্লাস্টিকের বস্তাটা দেখছেন, এটা হলো কেহেরমানের শত্রু। এটাকে ও সামনে আসতে দেখলেই এটার মধ্যে ড্রাইভ দেয়। দেখুন কিভাবে পুরো সর্বশক্তি দিয়ে ড্রাইভ দিচ্ছে। সে এই ছালাটার পেছনে চক্রাকারে ঘুরছে, এটাকে ধরতেই হবে। খুব কিউট একটা খরগোশ। দেখুন এবারে কিন্তু প্রায় ধরেই ফেলেছিল, এখন আবার একটু পিছিয়ে জায়গা নেওয়ার চেষ্টা করছে। যতক্ষণ না এই ছালাটাকে ধরতে পারছে ততক্ষণ ওর কোনো শান্তি নেই। এটার পেছনে পেছনে এভাবে ছুটতে থাকবে আর ড্রাইভ দিতে থাকবে। তবে কেহেরমান সবসময় প্লেফুল থাকতে খুব পছন্দ করে। আমাদের যতগুলো খরগোশ রয়েছে ওই সবচেয়ে বেশি প্লেফুল। ও বিশ্রাম খুব কম নেয় এবং বেশিরভাগ সময় এরকম দৌড়োদৌড়ি, দুষ্টুমি আর মাটি খোঁড়ার কাজে ব্যস্ত থাকে। যদিও দুষ্টুমি করলেও সে খুব মিষ্টি। ক্লান্ত হয়ে গেছে আর দৌড়াবে না মনে হচ্ছে। এবারে দেখুন ঘরের দিকে চলে গেল। এখনো বসেছে, শরীরটা ব্যথা করছে, শরীর টিপে দিতে হবে। সব কিছু বুঝতে পারে, অনেকক্ষণ দৌড়াদৌড়ির ফলে ওর হার্টবিটটা বেড়ে গেছে আমি দেখতে পাচ্ছি, আর ও এখন অনেকটা অস্থির হয়ে রয়েছে। দেখুন খাবার সাদলাম, খাচ্ছে না। এখন তাকে কিছুক্ষণ শরীর ম্যাসেজ করে দিতে হবে, তার মাথাটা ম্যাসেজ করে দিতে হবে আর তাকে আদর করতে হবে। তাই এসে ফ্যানের নিচে শুয়ে রয়েছে। ওরা আসলে গরমটা খুব ভালো বুঝতে পারে। মাঝে মাঝেই দেখি বাথরুমে পানির মধ্যে গিয়ে শুয়ে থাকে, আবার কখনো কখনো ছাদে কোনো পানি পড়া থাকলে তার মধ্যেও গিয়ে শুয়ে থাকে। অনেকক্ষণ দৌড়াদৌড়ির ফলে সে ক্লান্ত হয়ে গেছে, এখন আমি ওকে একটু পানি দিলাম। কত কিউটভাবে খাচ্ছে দেখুন। আসলে খরগোশ কিন্তু সবই বুঝতে পারে, আপনি ওকে আদর করছেন না ধমক দিচ্ছেন সেটা কিন্তু ওরা বুঝতে পারে। কেহেরমানের রেস্ট নেওয়া শেষ, এখন সে আবার ছাদে চলে এসেছে। তার এখন ছাদে অনেক কাজ, কারণ এখানে দুইটা খরগোশ ছাড়া রয়েছে, ওই দুইটা হলো কেহেরমানেরই নাতি। সারাদিন ওই দুইটাকে ধাওয়াবে, পেছনে পেছনে ঘুরবে, ছাদে গিয়ে মাটি খুঁড়বে আর বিভিন্ন দুষ্টুমিতে মত্ত থাকবে। এসব কিছু না করলে ওর পেটের ঘাস হজম হয় না। আর সবশেষ আমার কাছে এসে শুয়ে থাকবে শরীর টেপানোর জন্য। এই হলো ওর সারাদিনের রুটিন। তবে এই ছোট খরগোশ দুইটাকে সে ধাওয়ায় কিন্তু মারে না, এটা একটা প্লাস পয়েন্ট। আর যতদিন পর্যন্ত সে না মেরে ওদের পেছনে পেছনে শুধু ধাওয়া দাওয়া পর্যন্তই থাকবে, ততদিন পর্যন্ত আমরা ওর সাথে ওর নাতি দুইটাকেও ছেড়ে রাখব। দেখি বন্ধুত্ব করানো যায় কি না, যদি মারামারি করে তবে আলাদা করে দিতে হবে। কেহেরমান খরগোশের এমন খেলা করার ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ওর নাতি দুইটাকে আপনার কেমন লাগলো সেটাও আমাকে বলবেন। পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।